তো মিষ্টি তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার দাও আছে। আচ্ছা, মোবাইলের মাধ্যমে? তো এই যে তুমি একটা অবিবাহিত মেয়ে, এই যে ফোন নাম্বারটা দিতে আসছো, তো মিডিয়াতে। আচ্ছা, আর যে আমারে বিয়ে করবেন সে তো তার মনের কথা আমারে বলবে। প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আরএসটিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো কাপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। সে কি উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য? আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? তো আপুর নাম কি? মিষ্টি। তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়ে গেলাম মিষ্টির সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। সে কি উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য? তো মিষ্টি, তোমার ফ্যামিলিতে কে কে আছে, বাবা মা আছে মিষ্টি? আচ্ছা, দুই বোন আর তোমার মা আছো, আর তোমার বাবা মারা গেছে? আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে মিষ্টি, তার বাবা নেই, দুইটা বোন তারা, আর তার মাকে নিয়ে এখন ফ্যামিলি চলতেছে। তার বিস্তারিত গল্পই মিষ্টি আমাদের সামনে তুলে ধরবে। তো মিষ্টি, তুমি ছোট না বড় মিষ্টি তোমার বোনের ভিতরে? আচ্ছা, যাই হোক, তার একটা হিল্লা হয়েছে, এখন মা দ্বারা আমি অনেক কষ্টে আছি। আচ্ছা, তোমার ভাই নাই? না ভাই নাই। আত্মীয় স্বজন বলতে আর কেউ নাই আশেপাশে? শোনেন, তেল আলার মাথায় তেল দেয়, তেল যার নাই সে খালি মাথায় তেল দিতে গেলে কিন্তু বেশ তেল লাগে। হ্যাঁ, তেল থাকলে কম তেলেই হয়ে যায়। আচ্ছা, এটা তো সবাই জানে। আর আমার যদি অবস্থা শালী ভালো থাকতো, তাহলে মনে করেন সবাই বাপি কন, চাচাই কন, মামারাই কন, সবাই অবস্থা শালী ভালো থাকলে সবাই আর কি পরিচিত পরিচিত থাকে, আসে যায়। হ্যাঁ হ্যাঁ, পরিচয় রাখে না, হাই হাই কিছু দুধি চায় গেছে। এখন না কাজ করে খাওয়াইবো, না ঘর ভাড়া দিব, না সংসারে চালাবো, না আমার এই চলে। আচ্ছা ঠিক আছে। তো এই যে তোমার পরিস্থিতি শিকার হয়ে আমি আর কি মিডিয়ার সামনে আসছি। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, মিষ্টি আসলে ক্লাস সেভেন পর্যন্ত লেখাপড়া করতেছিল, কিন্তু লকডাউনের কারণে গত দেড় দুই বছর ধরে স্কুল বন্ধ থাকার কারণে অনেক খুবই অসহায় অবস্থা এখন আছে। তার মা জোগালি কাজ করে আর কি, মাটি কাটার কাজ কামে সব কিছু করে, জোগালি কাজ কাম করে। লকডাউন চলতেছে দুই দিন পাঁচ দিন যদি হয়, আর কয়দিন হয়ই না। আচ্ছা, কাজ না হইলেও কিন্তু খাইতো হইব, পেটটা তো বসে। আচ্ছা, তোমার যে বড় বোনটা আছে তার তো বিয়ে শাদী হয়েছে, সে কি তোমাকে কোনো দেখাশোনা করে না বাকি? না ভাই, তারা দেশে থাকে, তাদের তো চলতে অনেক সমস্যা। তারা যদি ঢাকায় থাকতো, চাকরি বাকরি করতো, তাহলে বোনেরে দুই চার পাঁচশো দিয়ে চালাইতো। হ্যাঁ হ্যাঁ, মানে সে আছে দূরে, এখন ভাই ভাইও নাই বাবাও নাই, খুবই অসহায় অবস্থায় আছো। তো এই যে এখন তুমি একটা ইয়ং মেয়ে, এই যে তোমার মার সাথেই আছো, তো এখন তো তোমাকে বিয়ে শাদী করার জন্য কেউ আশেপাশে থেকে আসে না তোমার তোমার কাছে, তোমার পাশে বা তোমার মার কাছে? শোনেন, বিয়ে শাদী বললে তো আর হয় না, এখনকার বিয়ে শাদী তো বুঝেনি, টাকা পয়সা লাগে। হ্যাঁ, ভালো মন্দ দেখে, তার পরিচয় পত্র দেখে, সে কেমন জানতে হয় বুঝতে হয়,
বললে তো আর হয় না, আর আমি তো বুঝুন না হয় না, দেহে যদি কিছু করা পারি বা আমার পাশে যদি মনের মতো কারো পাই বা সহযোগিতা করে এরকম কেউ, তাহলে তখন বসবো। আচ্ছা তোমার ঢাকা শহর আছে, একজন বললে তার বিয়ে বসা যায় না। আচ্ছা দেখাশোনা হবে, পরিচয় হবে, প্রতিবেদন করতেছ? হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো পরিচয় হবে, সম্পর্ক হবে, দুই চার ছয় মাস, এরপরে হলো বিয়ে শাদীর বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু একটা মেয়ে হয়ে জন্ম নিয়েছো, আজকে বিয়ে করলেও করা লাগবে, কালকে হলেও করা লাগবে। তো দর্শক, আমরা এত সময় ছিলাম মিষ্টির সাথে, শুনতেছিলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। তো মিষ্টি, তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার দাও আছে। আচ্ছা, মোবাইলের মাধ্যমে। তো এই যে তুমি একটা অবিবাহিত মেয়ে, এই যে ফোন নাম্বারটা দিতে আসছো, তো মিডিয়াতে এই যে আসছো মিডিয়ার সামনে, তো তোমার মা কি জানে যে তুমি মিডিয়ার সামনে আসছো? জানে, এর লাগাই তো মা বলছে, দেখি তো মুখ বন্ধ করতাছি না, তো মুখ খুলেই করতাম, বললো যে মা বললো বিয়া শাদী হয় না দেশে, তোর বাপ চাচারা দেখলে খারাপ করব, মানে চাচারা দেখলে আর কি, তুই মুখ বন্ধ কর, যখন তোরা কেউ বিয়া করব তখন অন্য ব্যাপার, তখন তার সাথে তুই ফ্রি হয়ে কথা বলো, সমস্যা নাই, বিয়া কর, আমার নাম হয় তখন বিয়া হইলে তো তারই হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো তোমার নাম্বারটা তুমি বলতে পারবে না, আমি বলে দিব। আচ্ছা ঠিক আছে, তো দর্শক, মিষ্টির নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনারা সরাসরি মিষ্টির সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে। সে চায় এখন তাদের পাশে এসে যদি কেউ দাঁড়ায়, এমন একজন মানুষকে সে জীবনসঙ্গী করবে, যেহেতু তার বাবাও নাই ভাইও নাই বড় কেউ, আর এখন খুবই অসুবিধায় আছে মিষ্টি, যার কারণে আসছে মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। আমি তার নাম্বারটা বলেছি, 01827591975। তো আমি নাম্বারটা দর্শক আবার বলে দিচ্ছি, 01827591975। এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন মিষ্টির সাথে। হ্যাঁ মিষ্টি, তুমি জানো কি বলতে চাইলা? আমি বলতে চাইলাম ভাই বা বন্ধু, বন্ধু হয়েও যদি আমার পাশে খারান, কিন্তু ভালো মন্তব্য নিয়ে খারাই। আচ্ছা, এটাই আমার অনুরোধ, বা ভাই হয়েও যদি খারান বা বাবা হয়েও যদি খারান, আমার তো বড় ভাইও নাই বাবাও নাই। তারপরে হয়, আর যেহেতু তুমি এখন মিডিয়ার সামনে আসছো, ফোনের মাধ্যমে তুমি কথাবার্তা বলবা। হ্যাঁ 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 হ্যাঁ, মানে তুমিও তাকে বুঝবা, সেও তাকে তোমাকে চিনবে, এরপরে হলো প্রেম ভালোবাসা বিয়ে। আচ্ছা ঠিক আছে, তো এই যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তোমার আর কিছু বলা আছে দর্শকদের উদ্দেশ্যে? দর্শক কইও একটু হইলো অসহায় বাইরে হইলো আমার পাশে খাড়ায়ে আমার সহযোগিতা করে। আচ্ছা, কারণ আমরা সত্যি বাস্তবে অনেক গরিব, আর বাবাটা যদি থাকতো তাও একটা হইতো। আচ্ছা, যেহেতু বাবাও নাই। হ্যাঁ আচ্ছা, তো দর্শক, আমরা এত সময় ছিলাম মিষ্টির সাথে, শুনতেছিলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল RSTV বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আজ এ পর্যন্ত কি, আগামী অনুষ্ঠান দেখা আমন্ত্রণ হলো এটি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।